সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কন্টেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হীরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কন্টেস্ট। টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সটে। তুমি নিজে নিজে এটা ভেবে নিলে যে আমি হয়তো ঘুরতে পছন্দ করি না, কেন? হ্যাঁ, আমি কি কোনোদিনও তোমাকে বলেছি? না, তোমাকে দেখে ভেবেছিলাম। হ্যাঁ, তুমি আমাকে দেখে ভেবে নিলে যে আমি ঘুরতে পছন্দ করি না, কেন? যারা ঘোরে তারা বুঝি অন্যরকম দেখতে হয়? তুমি কখনো আমাকে বলেছো, মোম চলো একটু ঘুরে আসি, এখন সবার সামনে ধরা পড়ে গিয়ে তুমি আমায় দোষ দিচ্ছো, তাই না? শোনো, তুমি যদি আমাকে দিনে 10 বার ঘুরতে যেতে বলো তাহলে আমি 10 বার ঘুরতে যেতেই রেডি আছি। তবে কিরে, তুই এবার কি বলবি বলতো? না মা, আমি না মা হয়েছে ওই শালিক পাখির মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটুর কুটুর করে ঝগড়া না করে যাও দেখিনি, রেডি হয়ে ফুরুত করে বেরিয়ে পড়ো। যাও মা, তুমি গিয়ে রেডি হয়ে নাও। মা, আমি তো এক্ষুনি রেডি হয়ে আসছি, তুমি ওনাকে বলো, ওনার তো যাওয়ার কোনো ইচ্ছেই নেই। কি হলো, যাবে কি যাবে না? তুমি বললে তবে তো আমি রেডি হব। এ কখন কি করে কিছুই বুঝতে পারি না, এতক্ষণ ঘর থেকে বেরোচ্ছিল না আর এখন ঘুরতে যাওয়ার জন্য লাফাচ্ছে, কারণটা কি? কিরে, মম নিজে যাবে বলছে আর তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন রে? তোর কি যাবার ইচ্ছে নেই? না না, ইচ্ছে থাকবে না কেন? ঠিক আছে, তুমি গিয়ে রেডি হয়ে নাও। আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। এই 5 মিনিটে নিস কিন্তু। ম্যাডাম, আমি একটা মানে কথা বলছিলাম আর কি, মানে মোম আর রমিত বেড়াতে যাচ্ছে, এ নিয়ে আমরা 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 খুব খুশি। তবে আমি বলছিলাম যে পালক আর রিজু যদি যেহেতু ম্যাডাম, আমি বলছিলাম যে আমি আমি বলছিলাম যে ম্যাডাম, ওরা তো একই বৃন্তে দুটি কুসুম, একটা কুসুম ঘুরবে আর একটা কুসুম। কি বলতে হয় কিচ্ছু জানো না? না, 2 চাকার গাড়িতে 4টে চাকা লাগানো যায় না, এটা ওনার বাড়ি, উনি ঠিক করবেন যে কে বাড়িতে থাকবে আর কে ঘুরতে যাবে। সত্যি বাবা। দিদি, দিদি, মম পালক তোমার কাছে এতটা খারাপ হয়ে গেল, বারবার কেন ওকে আঘাত করছো তুমি? তোর খুশিতেই আমি খুশি মম, তুই খুশি হলে আমি তোর চেয়ে 10 গুণ বেশি খুশি হই। তুই আমার সাথে কথা না বললে আমার খুব কষ্ট হয়। মম,
দাঁড়া শোন মম। আমি ওর সাথে কথা বলছি। মোম, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পালক বারবার তোমার সাথে কথা বলতে চাইছে আর তুমি ওকে বারবার অপমান করছো, আঘাত করছো। এটা তুমি ঠিক করছো না মোম। আমি ঠিক করছি না, ভুল করছি, তুমি বলার কে? তোমাকে এর মধ্যে নাক গলাতে হবে না, তাহলে কিন্তু ব্যাপারটা অন্য জায়গায় চলে যাবে। প্লিজ আগে নিজে ভদ্র হও, তারপর অন্যের কাছ থেকে ভদ্রতা আশা করো। এক্ষুনি সাননেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনাদের প্রিয় সিরিয়াল মোমপালকের পুরো এপিসোড একদম ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।